আর থ্যাঙ্ক গড ভাই ওরা বুঝতে পারলে যে আমি বাংলা গেমার না, বুঝতে পারলে ভাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত। আমি এখন বাড়ি যাই, কারণ আমাকে ফটাফট আগে গেমটাকে বন্ধ করতে লাগবে, নাহলে তার জন্য আমি এখন লুকাই লুকাই বাংলা গেমারের সেট আপের মধ্যে চলে আসছি। আর আজকে আমি GTA 5 খেলবো, আর GTA 5 আমি প্র্যাকটিস করবো যাতে প্রো হয়ে যায় আমি। কিন্তু বাংলা গেমার যেন জানতে না পারে, তোমরাও কেউ বলো না বাংলা গেমারকে, প্লিজ প্লিজ গাইস, প্লিজ কেউ বলো না প্লিজ। বাকি চলো দেখি কিরকম করে GTA 5 খেলতে লাগে, আমি তো খেলতে পারি না ভাই। ওকে তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি গেমের মধ্যে চলে আসি, কিন্তু গেম কিভাবে খেলে আমি এটাই জানি না। এটা এই বাড়িটা আগের থেকে একটু আলাদা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে নতুন কোনো একটা বাড়ি। আমি জানি না ভাই, আমি কিছু একটা যদি করে দিই আর সে যদি বুঝে যায় তাহলে আমাকে ধরে পুরা পিটাবে। কিন্তু আমাকে না একদম আরামসে খেলতে লাগবে, কোনো নুবের মতন হারকত করা যাবে না। আমি শুধু প্র্যাকটিস করতে আসছি GTA 5 খেলার জন্য। বাকি ব্যাস, ঘরটা দেখো কত বড়, এখান থেকে বেরোবো কিভাবে? ঘরটা থেকে ঘরের কোনটা দরজা থেকে বেরোয়? এই তো এটা হলো এক্সিট দরজা। এটা কোন রুমে চলে আসলাম? এক্সিট কোথায়? আবে এটা তো একটা বাথরুমের মধ্যে চলে আসলাম, এক্সিটের দরজা খুঁজে পাচ্ছি না ভাই। আমাকে সবাই এখন কমেন্টে নুব বলবে আমি জানি। হ্যালো বাংলা গেমার, ঘর খোলো, চলে এসেছি, আজকে আমিও ঘর কিনবো, গাইস লেটস গো। এ বাংলা গেমার ঘর খোলো। শখের গেমার আর গেমিং শুরু তো আওয়াজ হচ্ছে ভাই, ওরা আসলে কি? ওরা আসলে তো আমাকে চিনে যাবে মনে হচ্ছে। না না না, দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না। আরে দরজা খোলো, বারবার ডাকতেছে ভাই, বারবার ডাকতেছে, আমাকে লুকাইতে লাগবে ফটাফট। কে ভাই গেমের ভিতরে কে আছে? বাংলা গেমার দরজা খোলো। আমার মনে হচ্ছে খুলতে লাগবে ভাই, যদি না খুলি আরো বেশি সন্দেহ করবে। না না, আমি না একদম নরমাল, কেউ গাইস কেউ বলবে না যে আমি ওর ভাই খেলতেছি, সবাই একদম নরমাল, ঠিক আছে? কেউ বলবে না কাউকে, চুপ, একদম অ্যাক্টিং করতে লাগবে আমাকে এখন। ওয়েলকাম সুব্রতদা, কেমন আছো? আরে সুব্রতদা কেমন আছো, ভালো আছো তো? আমি চিনতে পারলাম তো, এই তো তুমি শখের গেমার। আর বাংলা গেমারে মানে মাথার নাট বল্টু ঢিলা হয়ে গেছে ভাই, আরে সুব্রতা ভালো আছো, কেমন আছো, তোমরা সবাই ভালো আছো তো? বাংলা গেমার বুঝতে পারছি না কি হলো, তোমরা কেন আসলা? আজকে রাতে তুমি আমার বাড়ি চলে এসো, আজকে রাতে তুমি আর সুব্রত দাদা আমার বাড়িতে থাকো, সকালবেলা উঠে তোমাকে গিয়ে একটা নতুন বাড়ি কিনে দেবো, এটা বলছিল না? এখন ভুলে গেছে, এরকম ভুলে যাচ্ছে কেন? আমি বুঝতে পারছি না তো। আরে আরে আমি একটু টেনশনে ছিলাম কাল রাতে, গতকাল রাতে আমি একটু টেনশনে ছিলাম, আমার 2 লাখ টাকা লস হয়ে গেছে, তার জন্য আমি একটু টেনশন আছি, তোমরা আমাকে ভুল ভাবো না। গলের আওয়াজ একটু চেঞ্জ লাগছে না, কি রে এরকম করে কথা বলছে কেন? কেন বুঝতে পারছি না আমাকে, আমার আমার একটু গলাটাও বসে গেছে, বসে গেছে। তোমাদের রুম দেখিয়ে দিই আমি, আসো আসো এদিকে আসো, নিচের ফ্লোরে আসো, নিচের ফ্লোর, আমার রুমটা অনেক বড় আছে তো, শখের গেমার তোমাকে দেখতে ভালো লাগছে তো? কি মুখের মধ্যে লাল লাল কি লাগাইছো এগুলা? আরে এগুলা আমি মেকআপ করছিলাম আগের দিন চুরি করতে যাওয়ার জন্য, কিন্তু এখন যাই হোক আমার এগুলো কোনো কাজে না। এই নিচে আরো আরো রুম আছে নাকি? দেখো হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসো এদিকে আসো, আগে বেডরুমটা দেখে নাও তোমাদের। আচ্ছা শুধু তো বলো, বাংলা কেমন এরকম করে কথা বলছে কেন? না না না, আমি বললাম না আমার গলাটা একটু ব্যথা, কালকে একটু লেবুর রস খাইছিলাম তো তার জন্য একটু গলাটা ব্যথা হয়ে গেছে। দেখো আগের বাথরুমটার মধ্যে না দুজন স্নান করা যেত না, তার জন্য আমি একটু বড় বাথরুম নিচ্ছি, দেখো এই পাশে আসো, একটু বড় বড় বাথরুম, একদম শান্তির মতো হাগা যাইতে পারে এখানে। ওকে এটা বাংলা কেমন বাথটাব, এই দেখো আয়না, দেখো আয়নাটা চকচক করছে নতুন, 500 টাকা দিয়ে সস্তা বাজার থেকে নিয়ে আসছিলাম আমি এই আয়নাটা। আচ্ছা আমরা টাইম পাস করছি কেন ভাই, চলো ঘুমাও, আমাকে সকালবেলা বাড়ি কিনতে হবে, আমি কি ওর বাড়ি দেখবো? চলো 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 বাড়ি, আসো ইচ্ছা করে না নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা তো আমার গেস্ট, তোমরা এই বেডের মধ্যে ঘুমাই যাও, আমি অন্য ঘরে চলে যাই, ঠিক আছে? টাটা গুড নাইট। ঠিক আছে ঠিক আছে, যাও 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 ফটাফট যাও, ভালো তো লাইটটা অফ করে দিয়ে ঘুমাই যাও, কিন্তু ভয় লাগবে না হলে। ওকে তো ভাই, কিভাবে যে আমি এদেরকে সহ্য করছি, এরা হঠাৎ করে কেন চলে আসলো? আমি তো গেম খেলার জন্য আসলাম, শখের গেমার আর গেমিং শুরু তো জানি না কোথা থেকে চলে
আসে আমার অনেক ভয় লাগছে ভাই ওরা যদি চাইনা যায় তাহলে বাংলা গেমারকে বলে দিবে আমাকে অনেক সাবধানে খেলতে হবে যেন ওরা বুঝতে না পায় ভাই ওকে তো গাইস সকাল হয়ে গেছে এখন আর শখের গেমার আর ওই গেমিং সুব্রতকে ডেকে নি নালে আবার কিছু গড়বড় হয়ে যাবে চলো চলো সকাল হয়ে গেছে দরজা খুলি দরজা খুলি হ্যালো 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 শখের গেমার সরি আমি আসলাম হ্যালো হ্যাঁ গুড মর্নিং কেমন আছো উঠো 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 আচ্ছা উঠো 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 গুড মর্নিং গাইস গুড মর্নিং এখন আমরা যাব হচ্ছে বাড়ি কিনতে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম আমার বাড়ি কিনতে হবে চলো 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 আসো গ্যারেজের ভিতরে আসো আমার তোমার গ্যারেজে কি করে আসো বাংলা গেমার গ্যারেজের ভিতরে কি করে আসে আমি ভুলে গেছি তো এ সকাল গেমার পায় না এটা কার গাড়ি ছিল এটা সুব্রত গাড়ি আমার গাড়ি এটা আমার গাড়ি আর তার গাড়ি ভাই এগুলো তোমাদের গাড়ি তোরই এগুলো তো তোমরা চুরি করেছো চুরি করা ভালো জিনিস না আরে এরকম বলো না ছি 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 কি বলছো ভাই চুরি করতে হয় না হলে কি করে খাবো আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি বাড়ি কিন্তু তোমাকে বললাম না কালকে রাতে যে আমাকে বাড়ি কিনতে হবে তুমি তো বললে আসো বাড়ি কিনে দিব ভাই বাংলা আমার কথাটা গেছে বাড়ি কিনতে বাড়ি কিনতে কিনবো না আশেপাশে আমি পাশাপাশি গোলাগুলি চলছে ভাই এখানে বাড়ি কিনা যাবে না আমাকে ভালো জায়গায় বাড়ি কিনতে হবে আরে বাংলা আমার গুলি চালাইলো ভাই ও হ্যাঁ ভুল করে হয়ে গেল তো এটা কি করে হলো ভাই ঠিক করে গাড়ি চালাও তো আরে কি চালাচ্ছো ভাই কেউ মারে আরে এ বাংলা আমার গুলি চালাও না পুলিশ আসবে এ পুলিশ চলে আসছে ভাই পাগল আছে ভাই আরে পুলিশ চলে আসছে আপনাদের পিছনে ভাগো 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 গুলি চালিয়ে ভাগো ভাই বাংলা কে পাগল আছে ভাই খারাপ হয়ে গেছে শখের কে মার কেন গুলি চালাচ্ছো আমি তো এটাই বলছি গুলি চালিয়ে ভাগো গাই পুলিশ আসছে তোমাকে মারছে সরি 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 কে নিয়ে যাচ্ছি কেন বাংলা করে মাথা মুটা খারাপ হয়ে গেছে মুশকিল হয়ে গেল সব বাংলা গেমারের দোষ ভাই এখন বলছে পালাও শখের গেমার গুলি ফুলি চালাবা নাই তোমার জন্য পুলিশ আসছে আর বলো শখের গেমার চলো পুলিশ কেন আসছে আমার তো ভয় লাগছে গাইস এই দেখো এই দেখো আমি না একটা জায়গায় চলে এসেছি যে বড় কালারের কালো ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই দেখো ঘরটা অ্যাপার্টমেন্টটা ইচ্ছা করলে এখানে নিতে পারি ঘর কিন্তু আমার না বড় বড় বিল্ডিং ভালো লাগে না আমি ছোট বিল্ডিং কিনবো ঠিক আছে এগুলো ভালো না ওয়েবসাইটে দেখো কোনটা বিল্ডিং নিবা হ্যাঁ ওয়েবসাইটে তো দেখা যায় আমি ভাবতেছি যে আমি আজকে আরেকটা বাড়ি কিনে নি বাংলা গেমার কিন্তু পাজি আছে ভাই খালি বাড়ি কিনে এদিকে আমাদের কাছে বাড়ি নেই সুব্রত দা তো বাড়ি কিনতেই পারে নি এখনো ওকে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা গেমারের কাছে কত টাকা আছে আমি ভাবতেছি যে টাকা গেলা কেনা আমি খরচা করে দিই পরে বুঝে যাবে বুঝে যা কারণ দেখতে পাচ্ছ এখানে $29,000 দিয়ে একটা বাড়ি পাওয়া যাচ্ছে এত সস্তা বাড়ি কোথায় পাওয়া যায় এই বাড়িটা আমি নিয়ে নি পরে ও খুশি হয়ে যাবে এই তো চলে আসছি চলে আসছি চলে আসছি আমাদের জায়গায় চলো গাইস আমরা এখন আরে কি করছে ভাই বাংলা আরে কি হচ্ছে গাড়িতে উঠে বাড়ির সামনে যাও আরে শোনো এই যে সামনে যে দেখতে পাচ্ছ না এই বাড়িটা আমি কিনবো গ্যারেজ হ্যাঁ শখের গেমার এই গাড়ি এই বাড়িটা কিনতেছো তুমি হ্যাঁ দেখো এটা একটা গ্যারেজ আছে আর এই অনেক সুন্দর বাড়ি তো কংগ্রাচুলেশন আরে আরে তুমি আমাকে মজা করাচ্ছো শখের গেমার বাড়ি কিনে নাও ফটাফট বাড়িটা ভালো আছে দেখতে অনেক ভালো লাগছে ভিতরে হয়তো একটু ভালো কিছু হতে পারে চলো বাড়ির ভিতরে ঢুকাও আমাদেরকে বাড়ির ভিতরে ঢুকাও চলো 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 আমাদের বাড়ির ভিতরে ঢুকাও আরে দাঁড়াও আমি নিজেই জানি এখন বাড়ির ভিতরে দাঁড়াও বাংলা গেমার মারে কেন ভাই করছেটা কি আমার ভাই মাথা এত খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম বাংলা গেমার ও সরি 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 সুব্রত দা সরি ভুল করে হয়ে গেল এগুলো আমি কি করতেছি আমি নিজেও জানি না সরি ওকে তো আমিও এখন শখের গেমারের গ্যারেজের ভিতরে ঢুকে গেলাম ওকে তো শখের গেমারের বাড়ির মধ্যে গাইস আজকে আমরা সোফাতে সোফাতে কিভাবে বসে আরে ইটি তোমার বাড়িটা অনেক ভালো হয়েছে কংগ্রাচুলেশন শখের গেমার দেখো বাংলা গেমার বলছি কংগ্রাচুলেশন খালি তোমার বাড়িটাতে একটু লাইট কম হয়ে গেছে অন্ধকার করছে তো ভাই অপমান করছো কেন আমার লাইটের বিল দেওয়ার টাকা নেই চলো শখের গেমারের বাথরুমটা দেখে আসি ও ওয়াও পুরোতে শেষ হয়ে গেছে সুন্দর জায়গা দেখো এটা স্নান করার জায়গা কোথায় থাকবে কোথায় আরে এই যে ভেতরে আসো দাঁড়াও দেখাচ্ছি এ এত ছোট কেন তিনজন ঢুকো না তিনজন ঢুকো না আটকে গেছি গাইস আমরা বাথরুম
রুমের মধ্যে তিনজন বেরোনো যাচ্ছে না, বেরোনো যাচ্ছে না, ভেতর থেকে গন্ধ বাড়াবে তো। আরে শোনো শোনো, আমি বলি কি, আজকে অনেক হয়েছে ভাই, আজকে বাড়ি কিনেছি, তুমি আজকে আমার বাড়িতে থাকো। ঠিক আছে, তোমার ঘরেই তাহলে থাকলাম। হ্যাঁ আমার ঘরে থেকে যাও আজকের মতো, কোনো ব্যাপার না, বিন্দাস ঘুমাও, খাওয়া দাওয়া করো, পার্টি করো। থ্যাংক ইউ, চলো আমি এখন যাই, আমি বাড়ি যাচ্ছি, আমাকে বাড়িতে ফিরতে লাগবে না, তোমরা ঘুমাও এই ঘরের মধ্যে। হ্যাঁ আজকে রাত থাকো এখানে, কালকে যেও বাড়িতে, কালকে না না অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। না যেও না, আমরা মিশন করতে যাব। আরে বাংলা গেমার, তাহলে আমি শকের গেমারের বাড়িতে থাকলাম, তুমি তো থাকতে বলছো না কিছু। আচ্ছা ঠিক আছে থাকো তাহলে, আমি যাই, টাটা। দেখছো শকের গেমার, দেখছো তুমি বাংলা গেমার, কিন্তু কাল তুমি কালকে আসো, আজকে আসতে না, আজকে আসো না, আজকে একটু কাজ আছে তো, কালকে আসো। ঠিক আছে তাহলে, ঠিক আছে যাও তাহলে। কোনো ব্যাপার না, শুভ্র দাদা আমাদের বাড়ি থেকে যাবে, তুমি বাড়ি চলে যাও, যদি যাওয়ার ইচ্ছা থাকে, রাত হয়ে গেছে। টাটা টাটা শকের গেমার, টাটা টাটা, গুড নাইট গুড নাইট, আমিও গেলাম ভাই। ওকে তো গাইস, শকের গেমারের বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে গেছি, আর গেমিং শুভ্রত আর শকের গেমার আজকে এই বাড়ির মধ্যেই ঘুমাবে, আর এখন আমরা বাড়ি যাবো, নিজের বাড়িতে না মানে বাংলা গেমারের বাড়িতে। আরে গড ভাই ওরা বুঝতে পারলে যে আমি বাংলা গেমার না, বুঝতে পারলে ভাই আমার অবস্থা অনেক খারাপ হয়ে যেত, আমি এখন বাড়ি যাই, কারণ আমি ফটাফট গেমটাকে বন্ধ করতে থাকি।